তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জব ফেয়ার অর্থাৎ চাকরি মেলা এবং মিলন উৎসব এই দুটো বিষয়কে নিয়ে। তো এর জন্য আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, এই জব ফেয়ার মানে এই চাকরি মেলা থেকে কি সত্যি চাকরি পাওয়া যায় এবং চাকরি পেলে এর জন্য কি করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা হচ্ছে। প্রথম থেকে শেষ অবধি ইন ডিটেল ভাবে দেখতে থাকুন ভিডিওটি, একদম আপনাদের সঙ্গে সমস্ত কিছু বিস্তারিত ভাবে আলোচনা করব। তবে জানিয়ে রাখবো এই যে জব ফেয়ার বা মিলন উৎসব যেটা কলকাতাতে হচ্ছে, তো কোথায় হচ্ছে কি করতে হবে সেটা পরবর্তীতে আলোচনা করছি। তার আগে আপনাদের সঙ্গে জানিয়ে রাখি যে এই যে জব ফেয়ার, এই জব ফেয়ার বা মিলন উৎসব এর মাধ্যমে কি করা হয়, বিভিন্ন যে হস্তশিল্প কুটির শিল্পগুলো রয়েছে মানে সেগুলোকে কিন্তু সেখানে প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে, সেখানে প্রদর্শনী করা হয়, সেখানে বিভিন্ন যে রান্না থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে প্রদর্শন করা হয়। এবং আসি জব ফেয়ার, মিলন উৎসব তো চলে গেল, এবার জব ফেয়ার। তো এই যে কর্মমেলা হচ্ছে, সেই কর্মমেলায় কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হয়। যারা আপনারা ভাবছেন যে কর্মমেলা থেকে চাকরি নেবেন, সেখানে কিন্তু অ্যাপ্লাই করলে অবশ্যই চাকরি পাওয়া যায়। সেখানে কিন্তু যেমন সিকিউরিটি গার্ড, আইটি এবং বিপিও এবং মার্কেটিং, এই সমস্ত সংস্থারা কিন্তু এখানে বিভিন্ন চাকরির অফার নিয়ে তারা এখানে আসে। এবং আশা করা যাচ্ছে এবার 2020 সালের যে এই চাকরির মেলা হচ্ছে, জব মেলা হচ্ছে, সেখানে কিন্তু 40টিরও বেশি সংস্থা তাদের এই যে চাকরির অফার, সেই চাকরির অফার নিয়ে কিন্তু তারা এখানে আসবে এবং সেখান থেকে তাদের যে উপযুক্ত প্রার্থী, তাদের প্রার্থী কিন্তু তারা খুঁজে নেবে এবং খুঁজে নিয়ে কিন্তু তারা সেখানে নিয়োগ করবে, চাকরি দেবে। এবং আপনি যদি চান যে আপনার কোনো স্টাফ নিয়োগ কিংবা আপনার কোনো চাকরি দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারেন যে আপনার কোনো স্টাফ বা কিংবা কোনো আপনার কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে। তো এই জব ফেয়ার বা মিলন মেলা থেকে কিন্তু সমস্ত কিছু করতে পারবেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নতুন অভিনব প্রয়াস, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন স্ক্রিনে গেলেই। তো চলুন স্ক্রিনে গিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে দেখিয়ে দিই যে কোথায় গিয়ে কিসের অ্যাপ্লাই করতে হবে। তবে এখান থেকে কিন্তু আপনাদের আবারও বলছি যে আইটি, বিপিও এবং মার্কেটিং, এই সমস্ত সিকিউরিটি গার্ড, এই সমস্ত জবই কিন্তু আপনারা এখান থেকে পাবেন, এই সমস্ত জবই কিন্তু এখানে অফার করা হবে। তো চলুন স্ক্রিনে গিয়ে আমরা বিস্তারিতভাবে দেখে নেই। তার আগে জানিয়ে রাখবো আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ এই ধরনের ইনফরমেশন গুলো আপনারা কিন্তু না হলে মিস করবেন। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো বন্ধুগণ, আপনারা সরাসরি এই ওয়েবসাইটে যদি পৌঁছে যান, এই ওয়েবসাইটটি হচ্ছে WBMDFC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এখানে দেখতে পারবেন যে মিলন উৎসব 2020 অ্যাপ্লাই নাও এবং জব ফেয়ার 2020 অ্যাপ্লাই নাও। তো জানিয়ে রাখবো দুটার ভেতরেই যে অপশন রয়েছে, দুটোতেই কিন্তু একই অপশন রয়েছে, তো আমরা যে কোনো একটা ওপেন করতে পারি। তো আমি জব ফেয়ারটাই ওপেন করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আপনারা এখানে পেয়ে যাবেন। তো প্রথমেই দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার, মানে চাকরির যে মেলা হবে তার জন্য আবেদন। তারপর দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর কালচারাল কম্পিটিশন, যে কোনো কত কয়েকটি কালচারাল কম্পিটিশন হবে তাতে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে আবেদন করবেন। তো এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর কেরিয়ার স্টল, তার মানে যদি আপনি কাউকে চাকরি দিতে চান কিংবা আপনার যদি কোনো সংস্থা থেকে থাকে সেখানে যদি আপনি কর্মী নিয়োগ করতে চান তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করবেন। এবং যদি আপনি এখানে আবেদন দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশন হিয়ার ফর স্টল নন ফুড আইটেম, যদি আপনার চাকরি যে আপনি যদি চাকরি দিতে চান তাহলে সেই চাকরি যদি আপনার মানে নন ফুড মানে খাদ্যদ্রব্য ছাড়া যদি কোনো চাকরি হয় তাহলে এখানে আবেদন করবেন এবং ফুড আইটেম হলে এখানে আবেদন করবেন। তো আপনাদের জানিয়ে রাখবো যে এখন এখানে কিন্তু বলা হয়েছে যে এর যে সময় সেই সময় কিন্তু আস্তে আস্তে কমে আসছে, মাত্র 3 দিন 23 ঘন্টা 37 মিনিট সময় রয়েছে। তো ভিডিও পাবলিশ হতে হতে আরও সময় কমে যাবে, আপনারা কিন্তু যদি আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করে নেবেন। তো আপনারা যদি এখানে আসেন আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো চলুন আপনাদের দেখাবো যে এই উৎসবটা কোথায় হচ্ছে। তো আমরা সরাসরি এটার মধ্যে ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন এই যে দেখুন বলা হয়েছে এ জব ফেয়ার ইজ গোয়িং টু বি অর্গানাইজড ডিউরিং দ্য মিলন উৎসব 2020 অ্যাট পার্ক সার্কাস ময়দান কলকাতা অন 3rd, 4th and 5th February 2020। তার মানে কিন্তু এই যে জব ফেয়ার বা মিলন উৎসব এটি কিন্তু অর্গানাইজ করা হয়েছে 2020-র জন্য, সেটা অনুষ্ঠিত হচ্ছে কলকাতা পার্ক সার্কাস ময়দানে। কবে অনুষ্ঠিত হচ্ছে? 3, 4 এবং 5ই ফেব্রুয়ারি। তবে দেখুন এখানে বলা হয়েছে WBMDFC ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন টু প্রোভাইড এ প্ল্যাটফর্ম ফর বোথ কর্পোরেটেড কোম্পানিজ অ্যান্ড ক্যান্ডিডেট জব সিকার টু কানেক্ট ইচ আদার, মোর দেন 40 কোম্পানিজ আর অ্যাকসেপ্টেড টু পার্টিসিপেট উইথ জব অফার অফ অল টাইপস লেভেলস
including security guards, BPO, IT, marketing, etc. Interested candidate may apply online in the link given below. তার মানে কিন্তু এখানে এই কথাটিই বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন কিন্তু এই একটা এই প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে বোথ সুযোগ থাকছে, মানে উভয় দিকে সুযোগ থাকছে, ক্যান্ডিডেটরা জবও কিন্তু পাবে এবং যাদের কর্মী নিয়োগের প্রয়োজন তারাও কিন্তু এখানে দেখে সুযোগ নিতে পারবে। এবং এখানে কিন্তু আশা করা যাচ্ছে 40টিরও বেশি কিন্তু কোম্পানি আসবে যেখানে বিভিন্ন ধরনের জবের অফার নিয়ে, তার মধ্যে যেমন উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে সিকিউরিটি গার্ড কিংবা হচ্ছে এই যে দেখুন সিকিউরিটি গার্ড কিংবা বিপিও, আইটি, মার্কেটিং, ইটিসি এবং এই সমস্ত আসতে পারে। সমস্ত ইন্টারেস্টেড প্রার্থীদের কিন্তু আবেদন করার জন্য বলা হয়েছে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে এই যে প্রসিড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে আরও একটি পেজ খুলে যাবে, তো আপনারা একটু ওয়েট করুন, পেজটি আমাদের সামনে লোডিং হচ্ছে। এবং ঠিক একইভাবে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন ফর কালচারাল কম্পিটিশন এবং অ্যাপ্লিকেশন ফর কেরিয়ার স্টল সমস্ত কিছুর জন্য আবেদন করতে পারবেন। তো আমরা এবার পেজটিতে ক্লিক করেছি, পেজটি কিন্তু আমাদের সামনে লোডিং হচ্ছে। তখন কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে আবেদন করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এই পেজটিতে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, সমস্ত তথ্যাদি দিয়ে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের যে ঠিকানাটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টারভিউটি দেখতে পাচ্ছেন, একদম সোজা রয়েছে নাম, আপনার নাম এবং আপনার পিতামাতার নাম, ডেট অফ বার্থ, ধর্ম এবং আপনার যে সমস্ত কিছু, যে মোবাইল নাম্বার, সমস্ত কিছু দিয়ে কিন্তু এবং আপনারা এখানে সাবমিট করবেন এবং যে আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে বিবরণ সেই বিবরণ এখানে দিতে হবে। তারপর যেমন প্রত্যেকটি সমস্ত কিছু দিতে হবে, আপনার দেখুন অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, আবেদনের বিভাগ, কী ক্ষেত্রে আপনি আবেদন করতে চান, দেখুন এখানে অনেক রয়েছে, অনেকই ক্যাটাগরি রয়েছে, সেগুলো ক্যাটাগরিগুলো আপনাদের দিতে হবে। তারপরে দেখুন দ্বিতীয় পছন্দ আপনি বাছতে পারেন এবং আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনারা দিতে পারেন এবং তার যে সময় সেটা কবে কমপ্লিট হলো সে সমস্ত প্রমাণপত্র এবং সে সমস্ত যে তথ্যাদি সমস্ত কিছু এখানে দিয়ে আপনারা কিন্তু সাবমিট করবেন। এই যে এই এখানে এই বক্সটিতে চেক করে দেবেন, এটা আনচেক থাকে এবার চেক করে দেবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনাদের আবেদন হয়ে যাবে। তো পরবর্তী স্টেপগুলো আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। ধন্যবাদ।